আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি হাজির বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। নামটা বিরিয়ানি হলেও এটা রান্না করার প্রসেস দেখতে এবং খেতে কিন্তু তেহারির মতো। আর হ্যাঁ, যে কোনো ট্র্যাডিশনাল রেসিপিরই কিন্তু কিছু সিক্রেট থাকে, সেটা জানা আদৌ সম্ভব কিনা আমার জানা নেই। তবে আজকের এই পুরন ঢাকার হাজির বিরিয়ানি রেসিপিটি তৈরি করেছি আমি আমার স্বাদ এবং অভিজ্ঞতার আলোকে। আমার আজকের রেসিপিতে ব্যবহৃত মশলা এবং প্রসেস ঠিক রেখে বিরিয়ানি রান্না করলে আশা করছি আপনারাও পাবেন পুরন ঢাকার সেই হাজির বিরিয়ানির স্বাদ। আজকের রেসিপিতে আমি কিছুটা হাড় আর চর্বিসহ এরকম ছোট টুকরো করে নেওয়া খাসির মাংস ব্যবহার করেছি। আর এই বিরিয়ানিটা রান্নায় কিন্তু একটু চর্বিসহ মাংসটা ব্যবহার করলে খেতে বেশি মজা হয়। তবে মাংসে হাড় যতটা সম্ভব কম থাকাই ভালো। প্রথমে বিরিয়ানির মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট জয়ফল নিয়েছি, তবে জয়ফলটা বড় হলে অবশ্যই অর্ধেক নিতে হবে। জয়ত্রী নিয়েছি দেড়টা, মানে একটা আরও অর্ধেক। সাথে লবঙ্গ নিয়েছি 4-5 পিস। আস্ত সাদা গোলমরিচ নিয়েছি 1 চা চামচ। এখানে কালো গোলমরিচ ব্যবহার করা যাবে, তবে সেক্ষেত্রে বিরিয়ানির কালারটা একটু কালচে হয়ে যায়। 1 ইঞ্চি সাইজের 2টা দারচিনি নিয়েছি, আর নিয়েছি 6-7টা সবুজ এলাচ। এই বিরিয়ানিটা রান্নার ক্ষেত্রে এই মশলাগুলোর পরিমাণটা সঠিক থাকা খুবই জরুরি, না হলে কিন্তু স্বাদে হেরফের হয়ে যাবে। এবার গোটা মশলাগুলোকে যতটা সম্ভব মিহি করে না ভেজেই কাঁচা অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি, যেটা আমি পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। রান্নার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে 1 কাপ সরিষার তেল হালকা গরম করে নিব। এবার আস্ত একটা কালো এলাচ মাথা থেকে হালকা চিরে নিয়েছি, আর সাথে 3টা তেজপাতা দিয়ে সামান্য 20-30 সেকেন্ডের মতো ফোড়ন তুলে নিয়ে 1 কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভাজতে হবে, খুব বেশি ব্রাউন কিংবা বাদামি করা যাবে না। সরিষার তেলে যেহেতু কিছুটা ফেনা তৈরি হয়, তাই এভাবে তেল থেকে পেঁয়াজগুলো উঠিয়ে একটু দেখতে হবে, যেন পেঁয়াজগুলো কচকচে অবস্থাতেই থাকে। বেশি ব্রাউন হয়ে গেলে কিন্তু বিরিয়ানির কালারটা ভালো আসবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং সামান্য কিছুটা পানি, যাতে মশলাগুলো কষাতে গিয়ে পুড়ে না যায়। এবার মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, মশলা যত ভালো কষানো হবে স্বাদটাও কিন্তু ততই বেড়ে যাবে। ধুয়ে পানি ঝরতে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, সাথে 5-6টা কাঁচামরিচ অর্ধেক করে দিয়েছি, আর দিয়েছি তৈরি করে রাখা বিরিয়ানি মশলা। ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ এবং মাংসের জন্য স্বাদমতো লবণ দিয়ে এবার মশলার সাথে মাংসগুলোকে ভালো মতো কষিয়ে রান্না করতে হবে। তবে কষানোর এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না। ঢাকনা দিয়ে এভাবে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। চুলার মিডিয়াম লো হিটে এভাবে মাংসটাকে ঢাকনা দিয়ে কষাতে কষাতে কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, আর সেই পানিটা দিয়ে মাংসটা খুব সুন্দর মতো কষানোও হয়ে যাবে। মোটামুটি আধা ঘন্টা মতো আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি, আর এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি, যাতে নিচ থেকে লেগে না যায়। এখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করছি। তবে পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে, মাংস সেদ্ধ হওয়ার ধরন বুঝে সেটা ঠিক করে নিতে হবে। ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ হতে থাক, অন্যদিকে চালের প্রসেসটা করে নিব। এখানে আমি 2 কাপ বা প্রায় 500 গ্রামের মতো চিনি গুঁড়া পোলায়ের চাল নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এভাবে কিছুক্ষণ চাল ভিজিয়ে রেখে রান্না করলে পোলাও বা বিরিয়ানি কিন্তু অনেক ঝরঝরে হয়। এবার চালটাকে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া চালগুলো এবার একটা স্ট্রেনারের উপরে রেখে পানিটা পুরোপুরি ঝরতে দেব, যাতে চালটা ভাজার সময় আর কোনো পানি না থাকে।
ওদিকে মাংসটা পুরোপুরি সেদ্ধ হতেই যদি কিছুটা ঝোল অবশিষ্ট থেকেও যায়, সেক্ষেত্রে জালটা একটু বাড়িয়ে দিয়ে মাংস থেকে নেড়েচেড়ে ঝোলটা শুকিয়ে নিতে হবে। আর এই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু মাংসটা যত বেশি নরম হবে ততই খেতে সুস্বাদু হয়, তাই এই পর্যায়েও যদি মাংস সেদ্ধ না হয়ে থাকে সেক্ষেত্রে আরও একটু গরম পানি দিয়ে মাংসটাকে একেবারে সফট করে সেদ্ধ করে নিতে হবে। এবার মাংসগুলো থেকে যতটা সম্ভব তেল মশলা ছাড়িয়ে আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এই পাত্রে অবশিষ্ট তেল মশলা দিয়েই এবার পোলাওয়ের চালটা ভেজে নিব। পানি ঝরতে দেওয়া চালটা এখানে দিয়ে দিলাম, আর এই মশলাতেই কিন্তু পোলাওয়ের চালটা ভাজা হবে, এখানে এক্সট্রা করে আর কোনো মশলার প্রয়োজন নেই। চুলার মিডিয়াম হিটে আমি চালগুলোকে প্রায় 5-7 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। আর পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে পাত্রে চালটা মেপেছেন সেই পাত্রেরই চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি দিতে হবে। এজন্য কিন্তু মাংসটা শুকনো করে রান্না করাটা বেশ জরুরি, আর মাংসটাকে অবশ্যই আগে থেকেই পুরোপুরি সেদ্ধও করে নিতে হবে। এখানে 2 কাপ চালের জন্য আমি প্রথম পর্যায়ে 3 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করছি, আর সাথে 1/2 চা চামচ টেস্টিং সল্ট। সীমিত পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করা কিন্তু ক্ষতিকর নয়, আমি এর একটা রিসার্চের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর সাথে পোলাওয়ের জন্য স্বাদমতো কিছুটা লবণ আর আস্ত 8-10টা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব পুরোপুরি বলক ওঠার জন্য। এর মাঝে কিন্তু ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এবার বাকি 1 কাপ গরম পানির সাথে 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে নিয়ে ব্যবহার করব, তবে গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু সম্পূর্ণ 1 কাপ লিকুইড তরল দুধও ব্যবহার করা যাবে। এই রান্নায় আমি সর্বমোট 2 কাপ চালের জন্য গরম পানি ও দুধ মিলিয়ে 4 কাপ ব্যবহার করেছি। বিরিয়ানিটা ঝরঝরে করতে অবশ্যই চাল এবং পানির পরিমাণটা মেপেই ব্যবহার করবেন। এতক্ষণ চুলার মিডিয়াম হিটে রান্না করে চাল আর পানি যখন সমান সমান হয়ে এসেছে তখন এখানে সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে করে দিয়ে মাংস আর পোলাওটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন মোটা তলানিযুক্ত কোনো পাত্র ব্যবহার করতে, না হলে এটা দমে রাখার সময় কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, অথবা দমে রাখার জন্য নিচে কোনো তাওয়া বসিয়েও পাত্রটাকে দমে দিতে পারেন। এবার 1 টেবিল চামচ কেওড়া জল ছিটিয়ে দিয়ে এটাকে খুবই লো হিটে দমে রাখব 10 মিনিটের জন্য। আর ভেতরের স্টিম যাতে একেবারেই বের হতে না পারে তাই একটা লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাও আটকে দিচ্ছি। 10 মিনিট পরে যখন সব কিছু একদম সেদ্ধ হয়ে আসবে তখন এখানে 1/2 টেবিল চামচ চিনি অ্যাড করছি। সব কিছু সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা অ্যাড করতে হবে, না হলে অনেক সময় কিন্তু পোলাওটা সেদ্ধ হতে চায় না। এবার সব কিছু গুছিয়ে ঢাকনা দিয়ে একইভাবে আবারও দমে রাখব 10 মিনিটের মতো। চুলাটা বন্ধ করে এখন হাজির বিরিয়ানিটা পরিবেশনের পালা। পানির পরিমাণটা ঠিক রেখে চিনি গুঁড়া চাল ব্যবহার করলে কিন্তু আপনাদের বিরিয়ানিটাও এরকম ঝরঝরা হবে, কারণ চিনি গুঁড়া চালে কিন্তু পোলাও বা বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয়। কালিজিরা বা গোবিন্দভোগ চালটা ব্যবহার করলে কিন্তু একটু নেতিয়ে যায় আর কি। আর হ্যাঁ, আর একটা টিপস না বললেই না, চিনি আর টেস্টিং সল্টটা ব্যবহার না করলে কিন্তু আপনারা এই বিরিয়ানির আসল স্বাদটা কখনোই পাবেন না। তবে তারপরও এটা আপনাদের নিজস্ব ব্যাপার, ব্যবহার করবেন কি না। আমি তো শুধুমাত্র চেষ্টা করেছি নিজের অভিজ্ঞতার আলোকে কিভাবে একটা পারফেক্ট স্বাদের রেসিপি তৈরি করা যায়। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।